পূজোর বাজারে ভিড়ের কথা মাথায় রেখে স্প্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ বাজার এলাকা থেকে বিশেষ বাস পরিষেবা শুরু করছে রাজ্য পরিবহন নিগম। সম্প্রতি পূজো পরিক্রমার সূচি ঘোষণার সময় ওই বাস পরিষেবা শুরু করার কথা জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আগামী 18 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে শনি এবং রবিবারের ছুটি ছাড়াও সরকারি ছুটির দিনে ওই পরিষেবা মিলবে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্প্ল্যানেড থেকে হাওড়া এবং ডানলপ রুটে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ক্ষেত্রে বিবাদীবাগ স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া স্টেশন এবং দ্বিতীয় ক্ষেত্রে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার, বিটি রোড হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। ভিড়ের সময় হাওড়া এবং ডানলপগামী বাসের যথাক্রম 6টি এবং 3টি করে ট্রিপ করার কথা ভাবা হচ্ছে। স্প্ল্যানেড থেকে দুপুরের পরে হাওড়াগামী বাস গ্র্যান্ড হোটেলের উল্টো দিক থেকে এবং ডানলপগামী বাস L20 বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। এর পাশাপাশি অপর একটি রুটে শ্যামবাজার থেকে বিটি রোড হয়ে ব্যারাকপুর পর্যন্ত চালানো হবে বাস। এছাড়াও দক্ষিণের গুরুত্বপূর্ণ বাজার এলাকা যেমন গড়িয়াহাট থেকে সর্বাধিক 3টি রুটে বাস চালানো হবে। ওই রুটগুলি হল গড়িয়াহাট থেকে হাওড়া, বেহালা চৌরাস্তা এবং বেহালা পর্ণশ্রী। প্রতিক্ষেত্রেই বাস ছাড়বে বালিগঞ্জ টার্মিনাস থেকে। ওই বাসগুলি ভিড়ের সময় সর্বাধিক 3টি করে ট্রিপ করবে বলে জানা গিয়েছে।